আসসালামু আলাইকুম ইব্রাহিম, হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা যে কোনো গানের বিটের সঙ্গে শেক ইফেক্ট অ্যাড করবে। তো যেমনটা তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো, আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি জাস্ট ওই ভিডিওতে যেভাবে আমি শেক ইফেক্ট অ্যাড করছি, জাস্ট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ওই শেক ইফেক্টের টিউটোরিয়াল দেবো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে দিবা। তো সবার প্রথমে তোমরা চলে যাবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে। দেন অ্যালাইট মোশনে আসার পর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবা। দেন প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা যেই রেশিওতে ভিডিওটা মেক করতে চাও, দেন এখানে দেখো 9:16 যে রেশিওটা এটা হলো টিকটকের জন্য, আর 16:9 যে রেশিওটা এটা হচ্ছে ইউটিউবের জন্য। তো আমি এখানে টিকটকের জন্য ভিডিও মেক করব। জাস্ট এই রেশিওটা সিলেক্ট করে এখানে ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করে দেব। দেন ক্রিয়েট প্রজেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে সিলেক্ট করে তোমরা যে ভিডিওটা এখানে অ্যাড করতে চাও জাস্ট ওই ভিডিওটা এখানে অ্যাড করে দিবা। তো আমি এই ভিডিওটাতে আজকে শেক ইফেক্ট অ্যাড করে দেখাবো। তো তোমাদের গানের ভিডিও অনুযায়ী তোমরা এখানে তোমাদের যে ভিডিওটা আছে ওটাকে ক্রপ করে নিবা। তো জাস্ট ভিডিওটাকে ক্রপ করার জন্য তোমরা জাস্ট এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দিবা। দেন এখানে ক্লিক করার পর তোমরা দেখবা এখানে ভিডিওটা কিন্তু দুভাগে ভাগ করা হয়ে গেছে। জাস্ট ধরো আমার এখানে ভিডিওর যেই বিটটা আছে জাস্ট এখান থেকে শুরু হয়েছে। তো আমি ভিডিওর লেয়ারটা বিটটা এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি। তো জাস্ট এতটুকু এটার মধ্যে ভিডিও লেয়ারটার মধ্যে আবার ক্লিক করে এখানে আবার আমি এ পার্সেন্টের মধ্যে এটা ক্লিক করে দেবো। তো দেখো ভিডিওটা কিন্তু আমার আবার ক্রপ হয়ে গেছে। তো এভাবে করে আমি কয়েকটা লেয়ারে ভিডিওটাকে ভাগ করে নিব। তো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এই কয়েকটা লেয়ারে এখানে ভাগ করলাম। তো তোমরা প্রথমে এখানে ভিডিওর যে প্রথম লেয়ারটা বাদে জাস্ট তোমাদের যেখানে বিট শুরু হয়েছে জাস্ট ওই লেয়ারটার মধ্যে চলে আসবা। দেন লেয়ারটার মধ্যে একটা ভিডিও লেয়ারটার মধ্যে একটা ক্লিক করে এখানে ইফেক্টে একটা ক্লিক করবা। ইফেক্টে ক্লিক করার পর এখানে অ্যাড ইফেক্টে একটা ক্লিক করে দিবা। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর তোমরা এখানে সার্চ বারে ক্লিক করবা। দেন সার্চ বারে ক্লিক করার পর এখানে TIL লিখে জাস্ট প্রথম যে লেয়ারটা ইফেক্ট আসবে টাইলস নামে জাস্ট ওই টাইলসের যে ইফেক্ট আছে ওটার মধ্যে একটা ক্লিক করবা। দেন ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে টাইলসটাকে বসিয়ে দিবা। দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে বসানোর পর তোমাদের সামনে কিন্তু একটা সেটিং খুলে আসবে। দেন এখানে দেখবা মিরর যে অপশানটা আছে জাস্ট এটাকে ইনেবল করে দিবা। দেন ইনেবল করার পর এখান থেকে তোমরা ব্যাক দিবা। দেন ব্যাক দেওয়ার পর এখানে আবার ইফেক্টে যাবা। ইফেক্টে যাওয়ার পর এখানে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবা। দেন অ্যাড ইফেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবা। জাস্ট মুভ অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে একটা ক্লিক করে দিবা। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে ক্লিক করার পর এখানে অস্কালাইট নামে 4 নম্বরে অস্কালাইট নামে যে ইফেক্টটা আছে জাস্ট ওই ইফেক্টটা সিলেক্ট করবা। দেন সিলেক্ট করার পর এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে এটাকে সেভ দিয়ে দিবা। তো স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করার পর এখানে তোমরা অস্কালাইট যে ইফেক্টটা আছে ওটার মধ্যে আবার ক্লিক করবা। দেন ক্লিক করার পর এখানে তোমরা 3টা কি ফ্রেম অ্যাড করে নিবা। তো প্রথমে ভিডিওর প্রথমে লেয়ারে চলে আসবা টাইমলাইনে। দেন এখানে তোমরা এই কি ফ্রেমটার মধ্যে একটা ক্লিক করবা। দেন আবার ভিডিওর মাঝখানের যে লেয়ারটা আছে ওটার মধ্যে একটা ক্লিক করে মাঝখানে ভিডিও টাইমলাইনটাকে মাঝখানে নিয়ে জাস্ট এটার মধ্যে তোমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিবা। দেন এভাবে তোমরা লাস্টের যে লেয়ারটা আছে ওটার মধ্যেও একটা কি ফ্রেম অ্যাড করে দিবা। দেন এখানে 3টা কি ফ্রেম অ্যাড করার পর এখানে তোমরা প্রথম যে কি ফ্রেমটা আছে ওটার মধ্যে চলে যাবা। দেন এখানে অ্যাঙ্গেলে রাখবা তোমরা 90 ডিগ্রি। দেন প্রথম লেয়ারটার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখার পর তোমরা দ্বিতীয় লেয়ারটার মধ্যে কি ফ্রেমটার মধ্যে যাবা। দেন দ্বিতীয় কি ফ্রেমটার মধ্যে আসার পর তোমরা এটার মধ্যেও 90 ডিগ্রি সিলেক্ট করে দিবা। দেন এটার মধ্যে 90 ডিগ্রি সিলেক্ট করার পর তোমরা চলে যাবা একদম লাস্টের যে কি ফ্রেমটা আছে ওটার মধ্যে। দেন এখানে তোমরা জাস্ট 2 ডিগ্রিতে সিলেক্ট করে দেবা। এখানে খেয়াল রাখবা এটা যাতে -2 ডিগ্রি না হয়, এটা যাতে এখানে +2 ডিগ্রি হয়ে থাকে। তো এখানে আমি +2 ডিগ্রি অ্যাড করে দিলাম। দেন এখানে তোমরা চলে যাবা ফ্রিকোয়েন্সিতে। অ্যাঙ্গেলটা সেট করার পর এখানে তোমরা চলে যাবা ফ্রিকোয়েন্সিতে। জাস্ট এখানে ফ্রিকোয়েন্সিটা তোমরা 1.38-এ রেখে দিবা, মানে 137 Hz জাস্ট এখানে ফ্রিকোয়েন্সি রেখে দিবা। দেন ফ্রিকোয়েন্সি সেট করার পর তোমরা চলে যাবে এখানে ম্যাগনিটিউডে। জাস্ট ম্যাগনিটিউডে সিলেক্ট করার পর এখানেও তোমরা 3টা কি ফ্রেম সিলেক্ট করে দিবা। জাস্ট এখানে ভিডিওর প্রথমে এসে জাস্ট এখানে কি ফ্রেমটা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবা। দেন ভিডিওর মাঝখানে গিয়ে জাস্ট এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করবা। দেন ভিডিও শেষে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিবা। তো এভাবে করে তোমরা 3টা কি ফ্রেম অ্যাড করে এখানে প্রথম যে কি ফ্রেমটা আছে ওটার মধ্যে চলে আসবা। দেন এখানে ম্যাগনিটিউডের যেই इफेक्ट आछे एटा तोमरा एखाने 150 करे दिबा 150 करे दिबा। दें सेकेंड जे की फ्रेमटा आछे ओटार मध्य एटा क्लिक करबा। दें एखाने 70 मैग्निट्यूड एखाने 70 रेखे दिबा। दें 70 रेखे तोमरा लास्टेर जे की फ्रेमटा आछे ओटार मध्य एटा क्लिक करबा। दें लास्टेर की फ्रेमटार मध्य एसे एखाने तोमरा मैग्निट्यूड एखाने 15 करे दिबा। जस्ट एखाने 15 तो सिलेक्ट कर दिलाम। दें एखान तुम्हारा जस्ट एक बार बैक करबा। बैक करार पर तुम्हारा आबार जे भिडियोटी एडिट करबा जस्ट ओई भिडियोटार मध्य एक क्लिक कर भिडियो लेयारटार मध्य एक क्लिक कर आबार एखाने इफेक्टे जाबा। दें इफेक्टे जाओयार पर एखाने तुम्हारा आबार एड इफेक्टे क्लिक कर दिबा। दें एड इफेक्टे क्लिक करार पर तुम्हारा एखाने देखबा वार्प नामे एक इफेक्ट आछे। जस्ट ये वार्प एटार मध्य क्लिक करबा। दें क्लिक करार पर तुम्हारा एकदम लास्टे चले जाबा। एखाने देखबा कोनाते वेब वार्प नामे एक इफेक्ट आछे। जस्ट ये वेब वार्पर मध्य क्लिक करे एखाने स्टैंडार्ड सेटिंग मध्य क्लिक कर दिबा। दें स्टैंडार्ड सेटिंग मध्य क्लिक करार पर तुम्हारे भिडियोते किन्तु अलरेडी एक देखबे शेक इफेक्ट चले आसछे। बाट एखन किन्तु एटाके तुम्हारे बसाते होबे। जस्ट प्रथमे तुम्हारा एखाने एंगेले जाबा। दें एंगेले आसार पर एखाने तुम्हारा एंगेल करे दिबा 45 डिग्री। तो एंगल एखे 45 डिग्री करार पर तुम्हारा एखे चले जाबा स्पेसिंगे। जस्ट स्पेसिंग मध्य एक क्लिक कर एखे स्पेसिंग कर दिबा तुम्हारा 200। तो एखे 200 स्पेसिंग कर दिबा तुम्हारा। दें एखे देखो तुम्हारा किन्तु एक शेक इफेक्ट अलरेडी चले आसछे। दें एखे तुम्हारा क्लिक करबा मैग्निट्यूडे। जस्ट मैग्निट्यूडे क्लिक करार पर एखे तुम्हारा एक प्रथम भिडियोर प्रथम लेयारे एक कीफ्रेम एड करबा। दें भिडियोर माझखाने एक कीफ्रेम एड करबा। तो प्रथम जे कीफ्रेमटा आछे ओटार मध्य एक क्लिक करबा। दें प्रथम कीफ्रेमेर मध्य तुम्हारा एखाने राखबा मैग्निट्यूड 15। तो एखाने मैग्निट्यूड 15 राखार पर तुम्हारा एकदम माझखाने जे लेयारटा आछे ओटार मध्य एक क्लिक करबा। दें एखाने मैग्निट्यूड तुम्हारा 0-তে करे दिबा। दें 0-তে करार पर एखान थेके तुम्हारा जस्ट बैक दिबा। बैक देवार पर तुम्हारा जे एखे देखो भिडियो लेयारटा क्योंकि लेयारे क्योंकि एक शेक इफेक्ट चले आसछे। जस्ट ये लेयारटार मध्य एक क्लिक करबा। दें एखे आबार तुम्हारा इफेक्टे क्लिक करबा। इफेक्टे क्लिक करार पर एखे 3 डटे जे आइकनटा आछे जस्ट ओई 3 डटेर मध्य एक क्लिक करबा। 3 डटेर मध्य क्लिक करार पर एखे कपि इफेक्टे एक क्लिक कर दिबा। दें कपि इफेक्टे क्लिक करार पर तुम्हारा सबगुलो लेयार मध्य जे लेयारगुलो तुम्हारा काटछो माने तुम्हारे भिडियो अनुयायी संगेर भिडियो अनुयायी जस्ट ओई लेयारगुलोर मध्य क्लिक कर एखे एड इफेक्टे जाबा। दें एखे 3 डटेर मध्य एक क्लिक कर एखे पेस्ट इफेक्टे एक क्लिक कर दिबा। दें पेस्ट इफेक्टे क्लिक करार पर ये भिडियोर लेयारटार मध्य क्योंकि आमार एक शेक इफेक्ट चले आसछे। तो एभाबे करे सबगुलो भिडियो लेयार मध्य क्लिक कर इफेक्टे गिये जस्ट 3 डटे क्लिक कर एखे पेस्ट इफेक्टे क्लिक कर दिबा। तो तुम्हारा जस्ट एक इफेक्ट मेक करबे एखे। दें एक इफेक्ट मेक करार पर एखे सबगुलो भिडियोर मध्य क्योंकि तुम्हारा चाइले भिडियोर इफेक्टा शेक इफेक्टा एड कर दिते पारबा। तो पर तुम्हारा जो चाओ मैनुअली भावे तुम्हारा किभाबे सीसीर भिडियो मेक करबे ओइटा निये जो तुम्हारा भिडियो चाओ ताहले अवश्य कमेंट करे जानाबे। ओइटार उपरो आमी एकटा भिडियो मेक करब। तो आजके भिडियोटा केमन लागलो अवश्य कमेंट करे जानाबे। तो एमन जो इंटरेस्टिंग भिडियो पेते चाओ ताहले अवश्य चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिते क्लिक करे अल सेट करे दिबे। तो सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन। आल्लाह हाफेज।